নিউজ টিভি চ্যানেলে দোকান মানুষ সমিতির রাত বারোটা পর্যন্ত দোকান শপিং মল খোলা রাখতে চান এই বিষয়ে একটি বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দিব সবার আগে আপনাদের কাছে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এমনটি আশা করছি কি কেন্দ্র করে প্রতিদিন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত দোকান শপিং মল খোলা রাখতে চান ব্যবসায়ীরা অর্থাৎ প্রতিদিন আরও চার ঘন্টা দোকান খোলা রাখতে চান তারা বর্তমান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানের শপিং মল খোয়া রাখার অনুমতি রয়েছে রাত বারোটা পর্যন্ত শপিং মল খোলা রাখার দুশোর প্রধানমন্ত্রী দপ্তরে একটি চিঠি দিয়েছে ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন করা চিঠিতে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডাক্তার আহমদ কাইসারের কাছে এই অনুমতি চাওয়া হয়েছে এ প্রসঙ্গে হালাল বলেন ভিড় আনার জন্য আরো চার ঘন্টার সময় খোয়া রাখা দরকার শেষ বিকাল ও সন্ধ্যায় মানুষের ভিড় ক্ষমতা রাত আটটার পরিবর্তে রাত বারোটা পর্যন্ত মার্কেট খোয়া রাখার ব্যাপার অনুরোধ করছি তিনি বলেন অফিসে মানুষ মার্কেটে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কেনাকাটা করেন এই সময় মার্কেটে ক্রেতাদের প্রচন্ড ভিড় হয় বাসে গ্রেফতার করলে সন্ধ্যা হয়ে যায় ফলে মার্কেট আটটা পর্যন্ত খোলা থাকলেও এক ঘন্টার জন্য কেউ আসে না এদিকে দোকান মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে দোকান ও মার্কেট কর্তৃপক্ষের পদক্ষেপ পাঁচানব্বই শতাংশ মানুষের মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে শপিং করছে এই মাত্র দশ দিন বাকি যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের কেন সাথে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি প্রদান অনুরোধ জানাচ্ছি এতে আরও বলা হয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মার্কেট তো দোকান খোলা রাখলেও সাধারণ ক্রেতারা বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে কেনাকাটা শেষ করে বাসায় করেন কারণ ইত্যার জন্য কোনো হোটেল বা রেস্তোরাঁ খোলা থাকে না অন্যদিকে বেসরকারি অফিস বিকাল চারটায় ছুটি হয় সম্মানিত দর্শকবিন্দু আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম